আজকে বানাবো কেশর পোলাও অথবা জাফরানি পোলাও গোবিন্দভোগ চালের সঙ্গে থেকে দেখতে থাকো প্রথমে আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে ঘি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়েছি ছোট ছোট করে পিস করে কাটা গাজর এই গাজরগুলোকে আমি ভেজে তুলে নেবো ওই ঘিতেই আমি কিছু বিনসের টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছি সেই বিন্সগুলো ভেজে নেব ভেজে আমি ওই বিনসগুলো তুলে রাখবো এবারে আমি ওই ঘিতে ভেজে নেব কিছু কাজু বাদাম আর কিশমিশ জাফরানি পোলাও অথবা কেশর পোলাও অসাধারণ খেতে বাড়িতে কোনো অতিথি এসছে চট জলদি বানিয়ে নেওয়া যায় আবার আমি ঘি গরম করলাম করে তার মধ্যে দিলাম গরম মশলার মধ্যে ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিলাম দুখানা তেজপাতা এবারে দেব আগে থেকে ধুয়ে রাখা দুবাটি গোবিন্দভোগ চাল দিয়ে একটু ভালো করে আমি এই পিটোপিট করে ভেজে নেবো এবারে দেব আমি জাফরান জাফরানটা একটা পাত্রে নিয়ে আমি তার সাথে দেব এক চামচে চিনি এবার চিনি দিয়ে ভালো করে ওটা আমি গুঁড়ো করে নেব বা শুকনো একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে এবার আমি ওটা নয় সামান্য ঘি অথবা জলে গুলে ওটা আমি চালের মধ্যে দিয়ে দেবো যে চালটা আমি ভাজছিলাম দিয়ে আবার ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে পোলাইয়ের চাল যত ভাজা ভালো হবে তত কিন্তু ঝরঝরে হবে এর মধ্যে কোনো হলুদ পড়বে না ওই জাফরানের রঙেই আমার এই পোলাই রংটা হবে এবারে আমি দিলাম সামান্য লবণ এই বাটিটা মেপে আমি দু বাটি চাল নিয়েছিলাম আমি তাই এই বাটিটার চার বাটি জল দেব চার বাটি জল দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে প্রথমে আমি আঁচটাকে বাড়িয়ে ফুটিয়ে নেব তারপর আঁচটা কমিয়ে নেব এবারে দেবো আমি একটু আদা ফোড়ন সামান্য একটু ঘিয়ে একটুখানি আদা গ্রেট করে তাকে ভেজে আমি দিয়ে দিলাম এটা যখন জলটা থাকবে পোলায়ের মধ্যে জলটা শুকিয়ে গেলে কিন্তু না মানে একটু ফোটার পরই এটা খুলে এই ফোড়নটা দিয়ে দিতে হবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম জলটা শুকোনোর জন্য জলটা আমার একেবারে শুকিয়ে গেছে এবারে আমি আগে থেকে ভেজে রাখা গাজর বিন্স কিশমিশ কাজুবাদাম সব ছড়িয়ে দেব বেশ আমার তৈরি গোবিন্দভোগ চালের জাফরানি পোলাও এটি ঠাকুরের ভোগেরও কাজে লাগতে পারে ঠাকুরকে ভোগও লাগাতে পারেন একেবারে নিরামিষ এটি রেসিপি অতিথি আসলে এর সাথে নানা রকম পদের সাথে আলুর দম ফুলকপির তরকারি অথবা মাছের কোনো অথবা মাংসের কোনো পদের সাথে পাতে সাজিয়ে দিন আর বাহবা বাহবাকুরান সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ